মিউটিটিভস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অ্যান্টি এজিং ফেস মাস্ক। তো এটা কিন্তু তোমরা মাসাজ ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারো বা ফেস মাস্ক হিসাবেও ব্যবহার করতে পারো। অ্যান্টি এজিং আমাদের স্কিনে কিন্তু বার্ধক্য ছোপ এনে দেয়, স্কিনকে ইয়াং দেখায় না, দিন দিন বয়স্ক দেখায়, এবং স্কিনে ঠোঁটের কোনায় ভাঁজ পড়ে, চোখের কোনায় ভাঁজ পড়ে, কপালে ভাঁজ পড়ে, একদম বাজে দেখতে লাগে। তো স্কিনকে টানটান, মসৃণ, ফর্সা উজ্জ্বল রাখার জন্য আজকের টিপসটি তোমরা মানলে অবশ্যই সুন্দর থাকবে তোমাদের ত্বক। তো প্রথমে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব দুধ। আমি এখানে জ্বালানো দুধ ইউজ করছি এক চামচ। দুধ কিন্তু আমাদের স্কিনকে টানটান রাখে, স্কিনকে ফর্সা রাখে। তার সঙ্গে এক চামচ আমি গোলাপ জল নিয়ে নেব। গোলাপ জল আমাদের স্কিনে ময়শ্চারাইজিং দেবে, অর্থাৎ স্কিনকে সতেজ দেখাবে, স্কিনের ভেতর থেকে গ্লোয়িং দেবে, এবং স্কিনকে কিন্তু সুস্থ মানে সজীব দেখাতে সাহায্য করে গোলাপ জল। এবার আমি 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবো কোকোনাট অয়েল। তোমরা কোকোনাট অয়েলের জায়গায় রোজ অয়েল ইউজ করতে পারো, আলমন্ড অয়েল ইউজ করতে পারো। তো কোকোনাট অয়েল কী হয়, আমাদের স্কিনকে নারিশমেন্ট দেয়, স্কিনকে সফট সিল্কি বানায়, যার ফলে আমাদের ত্বক কিন্তু নির্জীব দেখায় না, এবং যে দাগ ছোপ থাকে বা স্কিনে যে একটা কুচকানো ভাব থাকে সেটা থাকে না। এতটাই নারকোল তেল কিন্তু আমাদের স্কিনকে ভালো রাখে, অ্যান্টি এজিং আসতে দেয় না। এবার আমি 2 চামচ অ্যালোভেরা জেল দেবো। অ্যালোভেরা জেলে ভিটামিন ই থাকে, ন্যাচুরালি ভিটামিন ই পাচ্ছ এর মধ্যে, তার ফলে ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার প্রয়োজন নেই বা ভিটামিন ই অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। অ্যালোভেরা জেল দিলেই তোমরা অনেক উপকার পাবে ত্বকে। ভিটামিন ই অ্যান্টি অক্সিডেন্ট, স্কিনকে বার্ধক্য আনতে দেয় না, স্কিনে পিগমেন্টেশন, ছোটো ছোটো দাগ ছোপ এগুলো আসতে দেয় না, স্কিনকে সানট্যান দূরে রাখে। এবার ভালো করে মিক্স করে 1/2 চামচ দিয়ে দেবো ডালের গুঁড়ো, ডালের মসুরির ডালের গুঁড়ো। তোমরা এর মধ্যে পেস্ট ইউজ করতে পারো। তো গুঁড়োটা দেখো খুব মিহি হতে হবে, যাতে আমাদের মাসাজ করার সময় কোনো রকম কোনো হাঁস বা খুব মানে মানে খড়খড়ে ভাবটা না লাগে ত্বকের ক্ষেত্রে। এটাই, যত সফট হবে ততই তোমাদের মাসাজিংটা ভালো হবে। তো দেখো বন্ধুরা, আমি দরকার হলে তোমরা চেলেও নিতে পারো মসুর ডাল গুঁড়ো করে। তো আমার ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে, এবার আমি এটা ফেস প্যাক হিসাবে ইউজ করব। প্রথমে 2 মিনিট মাসাজ করব হালকা হাতে, তারপরে এটা স্কিনে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে অবশ্যই এটা লাগানোর আগে অন্তত ফেসটা ক্লিন করে নেবে, যাতে ধুলো ময়লা এগুলো আমাদের স্কিন বেরিয়ে যায় এবং ত্বকটা পরিষ্কার হয়ে যায়। তারপরে ফেসটা মুছে হালকাভাবে এটা লাগাতে হবে। 2 মিনিট মাসাজ করে 10 মিনিট এটা রেস্ট হতে দেবে, যখন শুকিয়ে যাবে পুরোপুরি তারপর মুখটা ধুয়ে ফেলবে। তো বন্ধুরা অবশ্যই তোমরা এই অ্যান্টি এজিং ফেস মাস্কটা ইউজ করো, সপ্তাহে 4-5 দিন দেখবে বেস্ট রেজাল্ট পাবে, স্কিন ইয়াং হবে, দিন দিন ফর্সা থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ধন্যবাদ।